চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পানিবন্দী অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল থেকে জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী প্রায় 500 পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলটির জেলা সভাপতি শেখ জয়নাল আবেদিন বলেন, বন্যা পরিস্থিতিতে যতদিন মানুষ পানিবন্দী হয়ে থাকবে ততদিন দলের পক্ষ থেকে এ খাদ্য সহায়তাও অব্যাহত থাকবে। বন্যা পরবর্তীতে অসহায় মানুষের পুনর্বাসনে কাজ করা হবে বলেও জানান জয়নাল আবেদিন। বন্যার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বন্যার্ত মানুষের খোঁজখবর নিয়েছে। এ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ প্রায় 500 লোকের খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি এবং নগদ অর্থ আমরা বিতরণ করেছি। আমাদের এই ধারাবাহিক কার্যক্রম ইনশাল্লাহ চলতে থাকবে। বিশেষ করে পানিবন্দী মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে ইনশাল্লাহ আমরা খোঁজখবর রেখে তাদের পাশে ইনশাল্লাহ আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। এই ধারাবাহিক কার্যক্রম আমাদের চলতে থাকবে, বিভিন্ন উপজেলায়ও আমাদের কার্যক্রম চলছে। আর আমরা ইনশাল্লাহ পরবর্তী আমাদের কার্যক্রম থাকবে হলো তাদের পুনর্বাসনের বিষয়।